হ্যালো বন্ধুরা, আজকে কিছু সিজনেবল ফ্রুটস দিয়ে একটা চাটনি আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফ্রুট চাটনি বানানোর জন্য কড়াইতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে কেটে রাখা কিছু খেজুর আর আমসত্ত্ব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুট চাটনিটা হালকা আঁচে করতে হবে। এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। গলে যাওয়ার পর এর মধ্যে আমি একটা পাতি লেবুর রস দিয়ে দিলাম, কিছু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা ফলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ভেজে রাখা মশলা দিয়ে দিই। ভেজে রাখা মশলাটা আপনারা চালিয়ে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে আমি 15 মিনিটের জন্যে ঢাকাচাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর বন্ধুরা মিক্সড ফ্রুট চাটনি আমার রেডি হয়ে গেছে। চিনির শিরাটা ফ্রুটগুলোর মধ্যে ঢুকে গেছে।